দেখলেন এখানে আন্তরিক হয়েছিল এখানকার এলাকার মানুষের কিছু বক্তব্য হচ্ছে যে সজল ধারার জল থেকে এই ধরনের ইনফেকশন হতে পারে আমরা সেটাও মাথায় রেখেছি। আপনারা এই মুহূর্তে দেখছেন দ্য কিউরিওসিটি সংবাদ বার্তা, সাথে আমি লক্ষ্মীকান্ত। দাসপুরের আন্তরিক পরিস্থিতি খতিয়ে দেখতে তৎপর প্রশাসন। আজ সকালে দাসপুর 1 নম্বর ব্লকের রাজনগরে আন্তরিক আক্রান্ত এলাকা ঘুরে দেখে গেলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুর 1 নম্বর ব্লকের বিডিও বিকাশ নস্কর, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ মাননীয় শ্যামপত্র মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন দাসপুর 1 নম্বর ব্লকের বিএমওএইচ সুদীপ কুমার ঘোড়ে। তিনি নিজে আজকে উপস্থিত থেকে আক্রান্ত পরিবারের পরিস্থিতি খতিয়ে দেখলেন এবং প্রয়োজনীয় যে সমস্ত ওষুধগুলি দরকার সেগুলি তিনি তাদের হাতে তুলে দিলেন। তিনি জানান গতকালের থেকে আজকের পরিস্থিতি অনেকটাই ভালো এবং নতুন করে তেমন বেশি করে আক্রান্ত আজকে হয়নি। চলুন শুনে নেই প্রশাসনিক কর্তা থেকে শুরু করে দাসপুর 1 নম্বর ব্লকের বিএমওএইচ এবং আক্রান্ত পরিবাররা আমাদের সংবাদ মাধ্যমকে কি জানালেন। এখানে আন্তরিক হয়েছিল এখানকার এলাকার মানুষের কিছু বক্তব্য হচ্ছে যে সজল ধারার জল থেকে এই ধরনের ইনফেকশন হতে পারে আমরা সেটাও মাথায় রেখেছি। এছাড়াও যেহেতু আন্তরিক অলরেডি হয়ে গেছে সেহেতু এখানে খবর পাওয়ার সাথে সাথেই মেডিকেল টিমকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। তারা গতকালই আমার হাসপাতালে ডাক্তাররা এসেছিল, তারা দেখেছে, আজও সব এএনএম আশা কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে, তাদের খোঁজ খবর নিচ্ছে কি অবস্থা আছে। আমি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে একটা কথা মেসেজ দিতে চাই, সেগুলো আমরা নিশ্চয়ই দেখছি প্রয়োজনীয় সব কিছু, কিন্তু যদি কারো একটু বেশি মনে হয় যে একে এখানে ঘরে রেখে চিকিৎসা করলে অসুবিধা হতে পারে, সঙ্গে সঙ্গে যেন সেটা আমাদের নিয়মিতকে ফোন করে জানানো হয়, ভিডিওকে জানানো হয়, এসডিওকে জানানো হয়। যদি এমন কোনো ফ্যামিলি থাকে তারা গাড়িতে করে থানা নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই, সুতরাং এখানেই তারা চিকিৎসা করার গাড়ি আসছে, সেই জন্য ছেড়ে দিচ্ছে। সেই জন্য আমাদের বক্তব্য হলো যে সঙ্গে সঙ্গে আমাদের প্রশাসনে প্রশাসনে জানানো হলেই আমাদের দরকার হলে সরকারি গাড়ি পাঠিয়ে দিয়ে তাদেরকে হাসপাতালে আমরা নিয়ে চলে যাবো। যেটা মানে মানে মানুষের যেটা কমপ্লেন যেটা যে আমাদের সজল ধরার নাকি তেমন করে পরিষ্কার করা হয় না, এর মধ্যেই জলের রিপোর্ট যদি দেখি যে সজল ধারা থেকে হয়েছে সেই জন্যে ইমিডিয়েট সজল ধারার জলকে পরিশুদ্ধ করার জন্য যা যা প্রিপারেশন নেওয়া দরকার তা আমরা তৎক্ষণাৎ লিখতে শুরু করি। যেটা আমাদের তরফ থেকে যে কথা থেকে জানার চেষ্টা করবো, হঠাৎ করে আন্তরিকের একটা খবর আসলো বলে পরীক্ষার জন্য একটা ব্যবস্থা, আমরা যদি প্রত্যেকটা মাসে কোনো মানে পরিষ্কারের একটা ব্যবস্থা পঞ্চায়েত তরফ থেকে নেওয়া হয় সেটা কি মনে হয় না? পঞ্চায়েতের দরকার নেই, যদি কোনো জায়গায় আপনার সন্দেহ প্রকাশ করেন জলে কাদা উঠছে মাটি উঠছে জনগণকে তো সচেতন হতে হবে, আমাদের কাছে মেসেজটা দিতে হবে যে আজকে উমুক সজল ধারাতে দেখা গেল গদগদ করে জলের সঙ্গে মাটি উঠছে বা দুর্গন্ধ জল উঠছে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের দপ্তর আছে, আমারই দপ্তর সেটা জনস্বাস্থ্য দপ্তর, সঙ্গে সঙ্গে আমাকে লিখিতভাবে রাস্তায় দেখা হয়ে গেল বলে আমি না লিখিতভাবে আমাকে জানাতে হবে, আমাদের কাছে জানাতে হবে যে এই জায়গায় অসুবিধা হচ্ছে। স্যার আমার জিপি প্রধানকে জানানো হয়েছে গতকাল, আমাদের পঞ্চায়েতকে জানানো হয়েছে, দাসপুর হসপিটালে আমাদের ইনফর্ম করানো হয়েছে, হ্যাঁ ঠিক আছে, এবং তারপর বিএইচএম এসেছিলেন দাসপুর হসপিটালে, স্যার ঠিক আছে, এবং জলের স্যাম্পল নিয়ে গেছেন, না কোথাও যেতে হবে না, আমার এখানেই হবে দাসপুরই হবে, প্রত্যেকটা ব্লকেই আমাদের একটা করে জল পরীক্ষা। স্যার আমার আবেদন রাখছি স্যার এটা অনিয়মিত হয় যেন বছরে 3 বা 4 বার যদি হয় জল পরীক্ষাটা। তিন বা 4 বার কেন, প্রতি মাসেই হতে পারে। আচ্ছা ভালো থাকলে হবে নি, আর যদি কিছু প্রবলেম দেখা যায় সঙ্গে সঙ্গে দেখা হবে। স্যার আপনার কাছে জানার চেষ্টা করবো যে কালকে তো আপনি ফিল্ডে এসেছিলেন, রাজনগরে এসে পরিস্থিতি দেখেছিলেন, তো কতজন সর্বমোট কতজন আক্রান্ত হয়েছে বলে আপনার মনে হচ্ছে? এটা আমরা প্রত্যেকটা বাড়িতেই সার্ভে করেছি এবং হিস্ট্রি নিয়েছি, তাতে সংখ্যাটা 18, আর আজকে নতুন করে একজন এফেক্টেড হয়েছে, সেটা একটা ছোট বাচ্চা 3 বছরের, আর আগে যারা এফেক্টেড হয়েছিল তারা কিন্তু এখন কিওর, তাদের কোনো সমস্যা নেই, পরিস্থিতি পুরো কন্ট্রোলের মধ্যে আছে, দুশ্চিন্তার কিছু নেই। না যেটা শুনতে পাচ্ছি যে 18 জন ছাড়া হয়তো অনেকে চিকিৎসা মানে বাড়িতেই করাচ্ছে,
সর্বমোট কি আপনার কাছে এই তথ্যটি আছে যে 18 জনেরই? হ্যাঁ, সব মিলে যাদের বাড়িতে ট্রিটমেন্ট হচ্ছে তাদেরকেও আমরা দেখে গেছি, কালকে তাদের আমরা মেডিসিন দিয়ে গেছি, সেই সংখ্যাটা মিলে নিয়ে হচ্ছে 18। আপনারা মানে সাসপেক্ট কি করছেন যে কি থেকে এটা হতে পারে? সাসপেক্ট তো আমরা ফুড পয়জনিং ভাবছি, কারণ কালীপুজোর সময় বিভিন্ন জায়গায় আমাদের খিচুড়ি রান্না হয়েছিল, সেখান থেকে খিচুড়ি খাওয়ারও একটা ব্যাপার হয়েছে, এছাড়া ঠাকুরের প্রসাদও ছিল, তার কারণেই হয়ে থাকতে পারে। আমাদের যে এখানে যে গ্রামবাসীদের যেটা অভিযোগ যে হয়তো সজল ধারা জল থেকেই ওটা হতে পারে, সেটা কি জলের এখন নমুনা যে নিয়ে গেছিলেন কালকে আজকে কি সেটা রিপোর্টটা চলে আসছে? হ্যাঁ, গ্রামবাসীদের একটা আশঙ্কা যেটা করছে তার জন্যই কিন্তু আমরা এখানে জলের স্যাম্পেল কালেক্ট করেছি এবং সেই স্যাম্পেল আমরা টেস্টিংয়ের জন্য পাঠিয়েছি, তার রেজাল্টটা আজকে আসবে, 24 ঘন্টা লাগে মিনিমাম, তো আজকে বিকালে আমরা পাবো। আজকে আমন্ত্রণ করে কোনো মেডিসিন দেওয়া হবে? আজকে আবার এসেছেন? আমরা এসেছি, যদি কারো কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা মেডিসিন দেবো, এবং চারিদিকে ব্লিচিং ছড়ানো হচ্ছে, আমাদের পিএইচই ডিপার্টমেন্ট থেকে মনে এসেছিল এবং তারাও এসে পাইপলাইন পর্যবেক্ষণ করেছেন, কোনো সেরকম কিছু পেয়েছি কিনা আমি জানি না, হ্যাঁ তারা মোটামুটি দেখে গেছে। আপনার নামটা একটু বলুন। আমার নাম ডক্টর সুদীপ কুমার ঘড়ই, বিএমও হচ্ছে দাসপুর ওয়ান ব্লক। জলটা বহু বছর হয়ে গেছে, সজল ধারাটা কোনো সময় ওয়াশ করা হয়, আর ফুড পয়জন হলে তাহলে 11 জনেরই হতো, কিন্তু যারা খাওয়া দাওয়া করেনি তাদের মধ্যেও হয়েছে, অনেকে হাসপাতাল পটো হয়েছে, অনেকে বাড়িতে থেকেও সুস্থ হয়েছে। দেখতে পাচ্ছি স্যালাইনও চলছে আপনার, কতদিন ধরে স্যালাইন চলছে? স্যালাইন আজ 3 দিন 3 রাত চলছে। আজকে বিডিও স্যার, এসডিও স্যার, আমাদের আমরা দিতে বাধ্য থাকবো, আর আপনার যদি এখানে সুস্থ মনে হয় তাহলে ঠিক আছে এখানে রয়ে যেতে পারে। এখন কেমন বোধ করছেন? আগের থেকে অনেকটা কি বেটার ফিল? সুস্থ বলতে গতকালও যিনি এসেছিলেন ডাক্তারবাবু উনি বলেছিলেন যে সম্পূর্ণ আমাদের দায়িত্বে থাকবেন, হাসপাতালে যদি যান আমরা কোনো অসুবিধা করবো। আজকে আমাদের ভিডিও স্যার আপনার সঙ্গে দেখা করে গেলেন, ওনাকে মানে কি এই ব্যাপারটা নিয়ে কিছু বললেন, আলোকপাত করলেন যে? হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আমি সম্পূর্ণ ব্যাপারটাই বলেছি, এবং অনেকজন যে অসুস্থ কিছু কিছু লোক হাসপাতালে গিয়েছে, কেউ কেউ বাড়িতেও রয়েছে, সে সম্পূর্ণই আমি বলেছি। আমার নামটা কমলকান্ত বেরা, আমি টু হুইলার রিপেয়ার করি, মোটর সাইকেল রিপেয়ার করি। আপনাদের যে পাড়াতে যে 7-8 দিন ধরে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে আন্তরিক বলে মানুষের মনে হচ্ছে, তো এই ব্যাপারে কি বলবেন আপনার? এখন বিষয়টা হচ্ছে বিগত কালী পুজোর দিন রাত্রেবেলা আমাদের পাশাপাশি দুটো ক্লাব, রাজনগর জীবন উত্ত ক্লাব এবং রাজনগর ইয়াং স্পোর্টিং ক্লাব, দুটো ক্লাবে খিচুড়ি ভোগ হয়েছিল। তো সাধারণত পাড়ার লোক পাশাপাশি মানুষও খেয়েছেন, অনেক অতিথিও খেয়েছেন, তো তার আগে থেকে কিন্তু তার 2-1 দিন আগে থেকে শুরু হয়েছে এটা। আমাদের এখানে স্থানীয় দোকানদার এবং তার কার 30-40টা সাজানো চলেছে এবং পায়খানা করেছেন প্রতিদিন 25 বার করে, তারপর কেউ কেউ হাসপাতালে গেছেন, কেউ নার্সিংহোমে গেছেন। তো গতকাল যখন আমাদের এখানে বিএইচএমও দাসপুর হাসপাতালে এলেন, জানানো হলো, তো আমার মিডিয়া হলো, সমস্ত মিডিয়াকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, সঙ্গে সঙ্গে এই কিরুশি সংবাদবার্তাকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, তারা এসেছেন এই পাড়ায়, রাজনগর পূর্ব গোয়ালাপাড়ায় এসেছেন, এবং পাশাপাশি শুধু গোয়ালাপাড়া নয়, পাশাপাশি আরও 2-3টা পাড়ায় ছড়িয়ে গেছে এটা। তো এটা অ্যাকচুয়ালি আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো খিচুড়ি প্রসাদ খেয়ে এটা হয়েছে, কিন্তু দেখা গেল খিচুড়ি প্রসাদ খেয়ে আমিও খেয়েছিলাম, ব্যক্তিগতভাবে খেয়েছিলাম খিচুড়ি, তো আমার তো কিছু হয়নি। তারপর দেখা যাচ্ছে কারো কারো এবং কারো কারো না, সেটা এখন কাছাকাছি 40-50 জনের হয়ে গেছে, এই মাইতিপাড়া চক্রবর্তীদের ওখানে, জিতিদের ওখানে, এবং আলুপাড়া তো আছেই, এবং এই কমলদারও হয়েছে। তো এই বিষয়টা আমরা তারপর যখন জানানো হয় স্বাস্থ্য দপ্তর থেকে আসেন, এবং আজকে আমরা খুব খুশি হয়েছি, আজকে এসডিও মহাশয় এসেছেন, আমাদের ঘাটাল মহকুমা শাসক, এবং সঙ্গে সঙ্গে আরেকটা আরো ভালো লেগেছে, আমাদের জেলা নেতৃত্বের, জেলা জনস্বাস্থ্য দপ্তরের যিনি কর্মাধ্যক্ষ মাননীয় শ্যাম পাত্র মহাশয়, তিনি আমাদের প্রতিবেশী, পাশের গ্রামের বাসিন্দা, তো তিনি আমাদের পাশে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। এই জন্য আমরা এই বিষয়টা দুজনকে জানিয়েছি, এসডিও মহাশয়কেও জানিয়েছি এবং আমাদের শ্যামপত্র মহাশয় জানিয়েছি, ওনারা কথা দিয়েছেন যে জলটা, জলের নমুনা নিয়ে হয়ে গেছে গতকাল, জলের নমুনা, সজল ধারার জল যে প্রকল্প আছে আমাদের এখানে প্রায় 150 পরিবার আছে জল, তো আমরা আবেদন রেখেছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যে জলটা দ্রুত পরীক্ষা করা হোক, কারণ এবং এসডিও স্যার আমাকে কথা দিয়েছেন, আমাদেরকে কথা দিয়েছেন যে আমরা 24 ঘন্টার মধ্যে জলের রিপোর্টটা বলে দেবো,
ঠিক আছে, এবং ভিডিও এসেছেন একটু আগে, ভিডিও মানে আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়া মানে কি মনে হচ্ছে, এটা কি আমাদের সজলধারা জল থেকে কি এটা হতে পারে? না, আমরা এটা মনে করছি, আমরা উই আর সাসপেক্টিং বাট উই আর নট কনফার্ম, কারণ বিএইচএমও সেটা বলেছেন যে জল থেকে হতে পারে, যাক। এবং বিএইচএমও আসছেন দাসপুর হাসপাতালে, এবং এখানে আশা দিদি এবং এএনএম দিদিরাও এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। এবং পাড়ার মধ্যে গতকাল একটা ক্যাম্প হয়েছে, আজকেও ক্যাম্প হবে, আরো বড় আকারে হবে, এবং প্রশাসনিক স্তরেও তারা বলেছেন ব্লিচিং পাউডার সহ অন্যান্য কিছু দেওয়া হবে। তো আমরা এবং তবে একটা সবচেয়ে আবার খারাপ লাগছে যে এলাকার আতঙ্ক ছড়িয়ে গেছে, খোলাধারা জল আর খাচ্ছেন না, জলের একটা সমস্যা হতে পারে, হয়েছে তো আরও কিছু হতে পারে, কিন্তু আমার মনে হয় এগুলো আমরা ওভারকাম করতে পারবো, কারণ প্রশাসন আমাদের পাশাপাশি পাশে এসেছেন, স্বাস্থ্য দপ্তর এসেছেন, এবং বিষয়টা যেহেতু একবারে ডিস্ট্রিক্ট স্তরে চলে গেছে তো আমরা এই ব্যাপারে আশাবাদী, এবং আমরা প্রশাসনকে সহযোগিতা করব, এবং সংবাদ মাধ্যমকে আমরা স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দ্য কিউরিওসিটি সংবাদ বার্তার পক্ষ থেকে।